ইতিমধ্যেই কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে চাকরির, এবং পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিন্তু নিয়োগ করা হবে। এবং সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকে জানেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু বেকার ভাতা অর্থাৎ যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করা হয়, এবং এই যুবশ্রীর প্রকল্পে যদি আপনার নাম থাকে, বেকার ভাতা যদি আপনার নাম ওঠে, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে একটা সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। এবং এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেই আপডেটটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন। বেকার ছেলেমেয়েদের একটা চাকরির অপরচুনিটি রয়েছে এই ভিডিওর মাধ্যমে, শেয়ার করব সেই আপডেট। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অন স্ক্রিনে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, একটা অফিসিয়াল একটা নিয়োগ বিজ্ঞপ্তি হাওড়া ভাষা বিকাশ কেন্দ্রের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। হাওড়া জেলার জন্য কিন্তু এই চাকরি স্পন্সার্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্পন্সার করা এই হাওড়া ভাষা বিকাশ কেন্দ্র, এখানে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবং এই বিজ্ঞপ্তি মেমো নাম্বার রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, ডেট 24/4/2023, এই তারিখ কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে। এবং এই নোটিশটা প্রথমে উল্লেখ রয়েছে টু দা ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট ম্যাটার ফর অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে। এবং অবশ্যই আপনি যদি শিক্ষক পদে আবেদন করতে চান তবে আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট হায়ার সেকেন্ডারি, ঠিক আছে। এবং অবশ্যই 5 বছর যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং অবশ্যই এখানে বলে রাখি এজ লিমিট দেওয়া রয়েছে, 39 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে হলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কোনো কিছু নেই এই মুহূর্তে। আপনারা আবেদন করবেন, একটা বায়োডাটা বানাবেন নিজেরাই, ঠিক আছে। বায়োডাটা বানিয়ে আপনার বায়োডাটার সঙ্গে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাটাচ করে আপনারা কিন্তু এই 28 মে 2023 11টা থেকে 4টার মধ্যে আপনারা কিন্তু এই তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন সরাসরি গিয়ে এই ঠিকানায়। দেখুন এই ঠিকানায় কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে, এই ঠিকানায় কিন্তু আপনাদের কিন্তু গিয়ে জমা করতে হবে সমস্ত ডকুমেন্ট, আপনারা সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপিগুলো আপনারা অবশ্যই কিন্তু বায়োডাটার সঙ্গে কিন্তু জমা করবেন। এবং অবশ্যই একটা ছবি লাগবে আপনার, পাসপোর্ট ছবি সহ আপনারা কিন্তু জমা করবেন। এবং এখানে কিন্তু টিচার ইনচার্জ সেক্রেটারির সিগনেচার রয়েছে, 24/4/2023 এই তারিখ কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এই শো করেছি আপনাদের সঙ্গে এই ভিডিওতে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর আপনারা ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন পাবেন, এবং হাওড়া ভাষাকে বিকাশ কেন্দ্র এখানে থাকবে সেই আপডেট, এখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন। তো এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট, যারা যোগ্য তারা আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, উচ্চ মাধ্যমিক পাস যদি থাকেন এবং তার সঙ্গে যদি 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যারা যোগ্য রয়েছেন অবশ্যই আবেদন করতে পারেন, এবং যদি কোনো রকম ডাউট থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে, ধন্যবাদ।